হুগলির উত্তর পাড়ার ভদ্রকালীর এলাকায় মেয়ের হাতে বাবা খুন, এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। বাবাকে বাস দিয়ে মেরে হত্যা করে মেয়ে। সূত্রের খবর, মৃতের নাম কালীপদ দাস, বয়স 65 বছর, আর মেয়ের নাম কিয়া দাস, বয়স 40 বছর। বিবাহ বিচ্ছেদের পর কিয়া দাস তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে বাবার সাথে, তাই চলতে থাকে কথা কাটাকাটি, আর তার থেকে শুরু হয় ঝগড়া। গত শনিবার একই পরিস্থিতি হয়। এরপর কিয়ার বাবা বাথরুমে স্নান করতে ঢুকলে তার মেয়ে তার মাথায় বাস দিয়ে আঘাত করে, তার ফলে মাথা থেতলে যায়। উত্তরপাড়া পুলিশের কাছে এই খবর আসতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখান থেকে মৃতদেহকে ময়নাতদন্তে পাঠায়, আর তার মেয়েকে তৎক্ষণাৎ দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারিরও সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 2-5/1RBC রোড, নৈহাটি। গ্রেপ্তার করে। শুন, কোথায় করছিস? পড়া হয়ে গেছে, এখন কি করে? কোন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে? বাবা তো চাকরি করতেন, রিটায়ার করবার পর বাবার পেনশনের পয়সায় তো চলতো সংসার, তাহলে বাবাকে মারলেন কেন? বাবার পেনশনের টাকা হাতাবার জন্য নাকি? বাবা আমাদের তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, অনেক অত্যাচার করেছে আমার। বাবা তাড়িয়ে দিচ্ছিল বলে মেরে ফেলবেন বাবাকে? আপনার ছেলে ইনভলভ নাকি এই ঘটনায়? অভিযোগ আসছে? আপনার ছেলের নাম কি? অভিষেক অধিকারী। ছেলে কোথায়? আমি জানি না, ও তো তাড়িয়ে দিয়েছে, তারপর আমার মাথা গরম হয়ে গেছে, আমার ছেলে কোথায় গেল বলে আমি তাড়িয়ে দিয়েছি। তখন আমি রেগে গিয়ে বাপির সঙ্গে খুব ঝগড়া হয়েছে, তারপরে বাঁশ দিয়ে আমার বাপি আমাকে কেড়ে এসেছে, তখন আমি হাত থেকে বাঁশ কেড়ে নিয়ে মেরেছি, বেশ বাবার বয়স কত? 83 বছরে বাবা বাস নিয়ে মারতে এসছে, এটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বাস নিয়ে এসেছিল। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছে, আমি ট্রেনে বসেছিলাম, আমারই এলাকায় একটি মেয়ে কেয়া দাস গিয়ে বললো আমি বাবাকে মেরে ফেলেছি। তখন আমরা ছুটে আসি, এসে সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার ডাকি, ডাক্তার বললো মারা গেছে, পুলিশ প্রশাসনকে ডাকা হয়েছে, পুলিশ তার এসছে এবং পুলিশ তার আইন হোক ব্যবস্থা নিচ্ছে। উনি বলছেন তার একটি ছেলে আছে, এরকম তার শোনা যাচ্ছে, মানে হ্যাঁ ছেলে বর্তমানে বাড়িতে নেই, তাকে পাওয়া যাচ্ছে না। ছেলের নাম অভিষেক, অভিষেক অধিকারী। অভিষেক অধিকারী। ছেলে কি করে? ছেলে এখন চাকরি ইয়ে করছে, মানে পড়াশোনা বেকার। এমনি পাড়ায় কিরকম শুনাম ছেলেটি? এরা কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে মেশে না। এমনি ছেলেটার আচার আচরণ কিরকম? সেরকম খারাপ কিছু কোনোদিন দেখিনি, মেশেই না তো বুঝবো কি বলে। না না, সেরকম কিছু হয়নি, যেমন পারিবারিক টুকটাক লেগে থাকে সেরকমই হতো, মাঝে মাঝে সন্ধ্যা হতো, ঝামেলা হতো। মেয়ে কি মানসিক বিকার করছে? সেটা আমি বলতে পারো, মনে হচ্ছে দেখে হতে বলো। হুগলি থেকে সুপল চন্দ্রের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে।
ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং। কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার চাঁদুয়া মোড় জেঠিয়া হালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোন স্পেশাল অকেশন মানে স্পেশাল মেনু হয় এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি নন এসি ও প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবল। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভান্ডার। इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।